নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটি স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, তা হচ্ছে আলু কাঁচকলা থানকুনি পাতা দিয়ে কই মাছের ঝোল। নামমাত্র মশলা ইউজ করে জ্যান্ত কই মাছ দিয়ে থানকুনি পাতার এই ঝোল আমি কি করে রান্না করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এর জন্য এখানে দেখো আমি 300 গ্রাম কই মাছকে ভালো করে কাটিয়ে নিয়েছি। এবারে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে আঁচ ছাড়িয়ে ধুয়ে নেব। মাছ ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, একই সাথে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এবারে লবণ আর হলুদকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। লবণ আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে মাছগুলোকে 10 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এর ফলে লবণ আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে ঢুকে যাবে। এইদিকে আমি আগে থেকেই 2 আটি থানকুনি পাতাকে ভালো করে বেছে নিয়েছি। দেখো, শুধু পাতা সমেত নিচের দিকের কচি ডাটাটাই নিয়েছি, থানকুনি পাতার শিকড় সমেত শক্ত লতানো অংশটা ফেলে দিয়েছি। এবারে 3 থেকে 4 বার কষলে কষলে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেব। পাতার মধ্যে যেন কোনো ধুলোবালি লেগে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো, আমি থানকুনি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পাতাগুলোকে আমি কুচাবো না, এরকম গোটা গোটাই রেখে দেব। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। এবারে জলের মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর হলুদ গুঁড়ো। আগে থেকে আমি কাঁচকলা এবং আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, সেগুলো এবারে নুন হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখছি। এইভাবে কাঁচকলাকে কাটার পরে যদি নুন হলুদ জলে ডুবিয়ে রাখা যায় তাহলে কাঁচকলা কিন্তু আর কালো হয়ে যায় না, দেখতে একদম পুরো সাদা সাদাই থাকে। এবারে রান্নাটা শুরু করব। প্রথমে চুলা জ্বালিয়ে চুলায় একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। খুব কম তেল মশলা ইউজ করে কিন্তু রান্নাটা করতে হবে, তাই সামান্য তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে চুলার আঁচটাকে একদম লোতে করেছি। তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু কোনো জ্যান্ত জিওল মাছই ভাজা উচিত নয়, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মাছের 1-1 সাইড ভেজে নেব। মাছের একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে কই মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম। মাছ ভাজার কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ জলে ডুবিয়ে রাখা আলু আর কাঁচকলা। কিছুক্ষণ আলু আর কাঁচকলাগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদকে ভালো করে আলু কাঁচকলার সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। দেখো, আলু আর কাঁচকলা কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। একই সাথে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটুখানি পাতলা ঝোলঝোলে হবে, তাই জলের পরিমাণটা অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে দেবে। এবারে এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিয়েছি। ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে চুলার আঁচটাকে হাইতে করে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখো ঝোল টকবক করে ফুটতে শুরু হয়েছে। এবারে চুলার আঁচটাকে লোতে করে আরও 5-6 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এরই মধ্যেই দেখো আলু আর কাঁচকলা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সবজি আর মাছ ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা থানকুনি পাতা। থানকুনি পাতা দেওয়ার পরে কিন্তু ঝোলটাকে খুব বেশি সময় ধরে ফোটাবো না, জাস্ট পাতাগুলোকে এভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে 2 মিনিটের জন্য এটাকে ঢেকে সেদ্ধ করে নেব।
খুব বেশি সময় ধরে থানকুনি পাতা সেদ্ধ করলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। পাতা সেদ্ধ হতে হতে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 1/4 কাপ জল। জলের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণে এইদিকে দেখো, থানকুনি পাতা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলের মধ্যেও এর ফ্লেভার পুরোপুরি চলে এসছে। এখন মাছের ঝোলের কড়াইটাকে একটা সাইডে নামিয়ে অপর একটা কড়াই চুলায় গরমে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে খুব সামান্য 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। 4-5 সেকেন্ড পরে দেখো জিরের কালার চেঞ্জ হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই ফোড়নটা কিন্তু অবশ্যই করে দেবে, এতে মাছের ঝোলের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। এই সময় চুলার আঁচটা হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠলে চুলার আঁচ স্লোতে করে দিয়ে চালের গুঁড়োর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োর এই মিশ্রণটা দিলে ঝোলটা একদম পাতলা থাকবে না, একটুখানি থকথকে ঘন হয়ে যাবে। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু বাড়িতে কারোর পেট খারাপ বা জ্বর হলে এই থানকুনি পাতা দিয়ে পাতলা মাছের ঝোলটা করে খাওয়াতো। এতে যেহেতু খুব সামান্য পরিমাণে মশলা ইউজ করা হয়েছে এবং কাঁচকলা থানকুনি পাতা দেওয়া আছে, তাই এটা অনেক বেশি স্বাস্থ্যকর। আলু আর কাঁচকলা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিছুটা ঘন হয়ে এসছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আলু কাঁচকলা আর থানকুনি পাতা দিয়ে কই মাছের পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে।